সকলকে দ্য পেজ অফ হিস্টোরি চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি ইয়াস বা যস ঘূর্ণিঝড়ের সম্বন্ধে। ইতিমধ্যেই আপনারা ইয়াস সম্পর্কে অনেক প্রতিবেদন দেখেছেন, ইয়াস সম্পর্কে জেনেছেন, এই ভিডিওতে জানবেন ইয়াস কতটা ভয়াবহ, আমফানের থেকেও কি ভয়াবহ, এবং ইয়াস নামের উৎপত্তি কোথা থেকে এবং এই নামের অর্থ কি। এই তো এক সপ্তাহ আগেই তাউটে গুজরাট সহ ভারতের পশ্চিম উপকূলে তাণ্ডব চালিয়ে গেল। এরই মধ্যে ভারত ও বাংলাদেশের দক্ষিণ উপকূলে ইয়াস নামক ঘূর্ণিঝড় হাজির। ইয়াস আগামী 25 তারিখ ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় আছড়ে পড়বে। ইয়াস ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 155 থেকে 165 কিলোমিটার পার ঘণ্টা। ইয়াসের ফলে মঙ্গলবার 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। পরের দিন অর্থাৎ বুধবার ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদা, দার্জিলিং, 2 দিনাজপুর, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়, সেই সাথে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। বলে রাখা ভালো, ইয়াসের প্রভাব ভারতের তুলনায় বাংলাদেশে কম হবে এবং আমফানের থেকে এই ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি হবে। আমফান যখন স্থলভাগে আসে বকখালিতে 156 কিলোমিটার বেগে ঢুকেছিল, ইয়াসের গতিবেগ এর থেকে বেশি হবে, অভিঘাত হবে 170 কিলোমিটারের মতো। এছাড়াও ইয়াস আমফানের তুলনায় বেশি এলাকা জুড়ে তাণ্ডব চালাবে, কারণ আমফানের ব্যাসার্ধ ছিল 450 কিলোমিটার, কিন্তু ইয়াসের ব্যাসার্ধ 600 কিলোমিটার। ফলে আমফান 900 কিলোমিটার জায়গা জুড়ে এসেছিল, ইয়াস 1200 কিলোমিটার জায়গা জুড়ে আসছে, এমনকি আইলার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে ইয়াস। ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ওম্যান, আরবি ভাষায় যার অর্থ হতাশা, যদিও এটি ফার্সি শব্দ। কোথাও কোথাও দেখা যাচ্ছে ফার্সি ভাষায় এর অর্থ জুই এর মতো সাদা ফুল। অর্থ যাই হোক, ইয়াস জুইয়ের সুগন্ধি নিয়ে আসছে না, বরঞ্চ হতাশাই আসছে। তাই ভারত ও বাংলাদেশের সরকার ইয়াস নিয়ে যথেষ্ট তৎপর। বাংলাদেশে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে দুর্যোগ মোকাবেলা টিম NDRFকে মোতায়েন করা হয়েছে। বাংলায় মোতায়েন করা হচ্ছে 32 দলকে, এর মধ্যে কলকাতা পুরসভার সঙ্গে কাজ করবে 10 দল। দক্ষিণ চব্বিশ পরগনায় থাকছে NDRFের 9 দল, উত্তর চব্বিশ পরগনায় 7, পূর্ব মেদিনীপুরে 5 এবং হাওড়ায় 1 দলকে মোতায়েন করা হবে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে NDRFের 22 দল, খুব তাড়াতাড়ি আরও 10 দলকে এলাকায় পাঠানো হচ্ছে। এছাড়াও প্রশাসন মাইকে প্রচার করছেন এবং মোবাইল অপারেটরের মাধ্যমে সকলকে SMS করে সতর্ক করা হচ্ছে, আপনিও সতর্ক থাকুন। আর ঝড়ের নাম কেন রাখা হয় এবং কারা রাখেন, নাম রাখার পদ্ধতি কি, জানতে কমেন্ট করুন অথবা আই বাটনে ক্লিক করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, একে অপরের খেয়াল রাখুন।